ইসরায়েলে নজিরবিহীন হামলার দুদিন আগেই সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে আগাম সতর্কবার্তা জানিয়েছিল ইরান, যেন হামলার সময় এসব দেশ তাদের আকাশ সীমা রক্ষা করতে পারে। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সে তথ্য যুক্তরাষ্ট্রের কাছে পাচার করে দেয় বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে মুসলিমদের প্রতিনিধিত্বকারী হিসেবে সৌদি আরবের জোরালো ভূমিকা আশা করেছিল অনেকেই, কিন্তু বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার পরিবর্তে কৌশলী অবস্থান নিয়ে আসছে রিয়াদ। তার ওপর মুসলিম রাষ্ট্র হয়েও পশ্চিমাদের সঙ্গে মধুর সম্পর্ক সৌদি আরবের, আর সৌদি আরবের ইসরায়েলের পাশে থাকার অন্যতম কারণ যুক্তরাষ্ট্রই। পশ্চিমাদের হাতে রাখতেই সৌদি আরবের এমন পদক্ষেপ বলে মনে করেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কের সূচনা কবে, আগেও কি দুই দেশের মধ্যে এতটা সখ্যতা ছিল, সেই সবই জানাবো আজকের বিশ্ব ইতিহাসের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুরাওয়ার্দি। সৌদি আরব যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক সম্পর্ক বিশ্বের অন্যতম শক্তিশালী ভূরাজনৈতিক সম্পর্ক, কিন্তু কেন, সম্পর্কের ভিত কি? দুই দেশের ইতিহাস সম্পর্কে জানতে হলে ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্ট দুইটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন জার্মানিকে পরাজিত করার কারণ তারা হিটলারের ওপর তেলের নিষেধাজ্ঞা দেয়, আর এই ঘটনাকে উইনস্টন চার্চিল হিঞ্জ অফ ফেট বা সুন্দর ভাগ্য বলে আখ্যায়িত করেন। তিনি এখানে কোন সৌভাগ্যের কথা বলেছেন? পশ্চিমা বিশ্বের ভবিষ্যৎ ছিল দোলাচলে। হিটলার জ্বালানি তেলের জন্য বিশ্বজুড়ে উৎপাত শুরু করেন। যুদ্ধের ট্যাঙ্কার বা যুদ্ধবিমান চালানোর জন্য হিটলারের জ্বালানি তেলের প্রয়োজন ছিল। আপনারা হয়তো সৌদি আরব যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ কেন এত বড় বলে ভাবছেন, কিন্তু ইতিহাস জানতে হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই দিক জানা প্রয়োজন। যাই হোক, ফিরে আসি প্রসঙ্গে। দুই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে অক্ষ থেকে মিত্রদেরকে চালকের ভূমিকায় নিয়ে আসে। প্রশান্ত মহাসাগরে জাপানের উপর সফল আক্রমণ, বিপর্যস্ত রাশিয়াকে সাহায্য করার জন্য ব্রিটেনের প্রচেষ্টা এবং আলামিনের যুদ্ধে রোমেলের পরাজয় হিটলারকে চতুর্দিক থেকে ঝামেলায় ফেলে দেয়। হিটলারের নাৎসি বাহিনী ধীরে ধীরে পিছু হটতে থাকে আর জ্বালানি তেলের ভাণ্ডারও শেষ। এই জ্বালানি তেলই পশ্চিমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয় এনে দেয়। বিশেষজ্ঞদের মতে তখনই যুক্তরাষ্ট্র পরিকল্পনা করে তারা যদি বিশ্বের চালকের আসনে বসতে চায় এবং সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধে জয়ী হতে চায়, তবে তাদের দরকার জ্বালানি তেলের উপর কর্তৃত্ব। পারস্য উপসাগর তেলের কেন্দ্র ছিল, যদিও সেই সময় যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ ছিল। অন্যদিকে মধ্যপ্রাচ্যের একের পর এক তেলের খনি আবিষ্কার হতে থাকে। 1909 সাল থেকে 1911 সাল পর্যন্ত ইরান ব্রিটিশদের প্রধান তেল রপ্তানিকারক দেশ ছিল। ব্রিটিশরা সেই সময় কয়লা নির্ভর নৌবাহিনীকে তেল নির্ভর নৌবাহিনীতে পরিণত করে, তাই ইরান ব্রিটিশদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। অ্যাংলো ইরানিয়ান তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়ামে পরিণত হয়, যা ব্রিটিশদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। মধ্যপ্রাচ্যের সৌদি আরবও তখন তেলের খনি খোঁজার আপ্রাণ চেষ্টা করে। 1930 সালে মার্কিন অনুসন্ধানকারীরা সৌদি আরবের ভূমিতে পানি খুঁজতে গিয়ে ভুলবশত তেল আবিষ্কার করে ফেলে। এরপর থেকে তারা বাণিজ্যিক পদ্ধতিতে তেল উৎপাদন শুরু করে। সৌদি আরবের আরামকো বা অ্যারাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি সৌদি আরব যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ধীরে ধীরে উন্নতির মুখ দেখতে শুরু করে মধ্যপ্রাচ্যের এই দেশ। 1940-এর দশকে সৌদি আরবে প্রথম মার্কিন রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক স্বীকৃতির মধ্যতে যুক্তরাষ্ট্র সৌদি আরব পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। 1944 সালে সৌদি আরবের জেদ্দায় মার্কিন দূতাবাস স্থাপন করা হয়। 1945 সালে সৌদি বাদশাহ আব্দুল আজিজ মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের মধ্যে জ্বালানি তেল ও নিরাপত্তা চুক্তি সই করেন। 1950 সালে আরামকো কোম্পানি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমপরিমাণ মুনাফা ভাগে সিদ্ধান্ত নেয়। 1973 সালে আরব ইসরায়েলের যুদ্ধের সময় বাদশাহ ফয়সাল ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব আর ভেনেজুয়েলার সঙ্গে এক হয়ে যুক্তরাষ্ট্রের উপর জ্বালানি তেলের নিষেধাজ্ঞা আরোপ করে। আবার 1975 সালে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে $2 বিলিয়ন নিরাপত্তা চুক্তি সই করে। সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান এক হয়ে সোভিয়েতদের বিরুদ্ধে আফগানদের সমর্থন করেছিল। তিনটি দেশ গোয়েন্দা তথ্য এবং আফগান যোদ্ধাদের অস্ত্র সরবরাহের প্রচেষ্টায় সহযোগিতা করেছিল। সৌদি নাগরিক ওসামা বিন লাদেন 1979 সালে যোদ্ধাদের সঙ্গে যোগ দেন এবং এক বছর পরে আর্থিকভাবে ও নানা ধরনের সামরিক রসদ দিয়ে সহায়তা করেন।
1993 সাল থেকে 2001 সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ইসরায়েল ফিলিস্তিন ইস্যু সমাধানের চেষ্টা করলেও বিন লাদেনের আল কায়দার হুমকি এবং হামলায় এই ইস্যু ধামাচাপা পড়ে যায়। 1994 সালে সৌদি আরব থেকে ওসামা বিন লাদেনকে বহিষ্কারের 2 বছরের বেশি সময় পর তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। বিন লাদেন প্রথমে সুদানে যান, সেখান থেকে তাকে 1996 সালে বহিষ্কার করে এবং এরপর তিনি আফগানিস্তানে আশ্রয় নেন। লাদেন 1996 সালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন, যার নাম দেয়া হয় পবিত্র যুদ্ধ। 2001 সালে যুক্তরাষ্ট্রের 9/11 হামলা মার্কিন নাগরিকদের মনে সৌদির প্রতি ঘৃণার জন্ম দেয়। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী হামলাকারী 19 জনের মধ্যে 15 জনই ছিল সৌদি নাগরিক। পরবর্তীতে আরও জানা যায় বেশ কিছু সৌদি ধনী ব্যক্তি আল কায়দাকে অর্থ দিয়ে সহায়তা করে। 2009 সালে বারাক ওবামা ক্ষমতায় আসার পর সৌদির অন্যতম শত্রু ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন, যা সৌদি আরব ভালোভাবে নেয়নি। এছাড়া সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলাতেও সৌদির সমর্থন পাননি বারাক ওবামা। 2011 সালে বিন লাদেনকে পাকিস্তানের হত্যার কথা জানায় যুক্তরাষ্ট্র। 2014 সালে যুক্তরাষ্ট্র শেল তেল উৎপাদন শুরু করে, যার কারণে সৌদি থেকে রপ্তানিকৃত তেলের দাম প্রায় 50% কমে যায়। 9/11 জন্য সৌদি আরবকে দায়ী করে আইন পাশ না করতে 2016 সালে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু যুক্তরাষ্ট্র সেই আইন পাশ করে। 2016 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। বিশেষজ্ঞদের মতে বর্তমানে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক আছে, যার কারণে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে সৌদি আরব ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না, বরং সৌদি যুবরাজ একটি দ্বিমুখী অবস্থান নিয়েছেন। সৌদির এমন আচরণে ক্ষুব্ধ মুসলিম বিশ্বের অনেকেই। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।